আমরা এখন গঙ্গা নদীর উপর সিস্টার নিবেদিতা ব্রিজের দিকে এগোচ্ছি। এটি হলো মাল্টিস্প্যান এক্সট্রা ডোজড ব্রিজ, যেটি কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করেছে। এই ব্রিজের মাধ্যমে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে সংযুক্ত হয়েছে হাওড়ার দিকে NH16 এবং NH19 এর মিটিং পয়েন্টে, আর কলকাতার দিকে এই বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে সংযুক্ত হয়েছে NH12 এর সঙ্গে, যার দ্বারা আপনি চলে যেতে পারবেন খুব সহজেই কলকাতা এয়ারপোর্টের দিকে, যেটি নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত। এই ব্রিজটি নির্মিত হয় 1931 সালে তৈরি বিবেকানন্দ ব্রিজের ঠিক পাশেই। এপ্রিল মাসের 2004 সালে এই ব্রিজটির কাজ শুরু হয়। জুলাই মাসের 2007 সালে এই ব্রিজটি জনগণের জন্য ওপেন করে দেওয়া হলো। এই ব্রিজটির দৈর্ঘ্য হলো 880 মিটার বা 2890 ফিট এবং চওড়া হলো 29 মিটার বা 95 ফুট। বিবেকানন্দ ব্রিজের পাশেই এই ব্রিজটির নামকরণ কিন্তু যথার্থই, কারণ সিস্টার নিবেদিতা হলেন একজন বিখ্যাত সোশ্যাল ওয়ার্কার এবং স্বামী বিবেকানন্দের গ্রেট ডিসাইপল। বর্তমানে এই বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েটি হয়ে গেছে NH12, আর আমরা পৌঁছে গেলাম NH16 এবং NH19 মিটিং পয়েন্টে। এই স্থানটির নাম হলো জয়পুর, এটি ডানকুনির কাছাকাছি। এই রাস্তা বরাবর সোজা চলে গেলে পড়বে কোনা, খড়গপুর এবং মুম্বাই। ঠিক এই স্থানটি থেকে মুম্বাই দূরত্ব 1973 কিলোমিটার, অর্থাৎ প্রায় 2000 কিলোমিটারের মতো। আমরা এখন যাচ্ছি NH16 দিয়ে। এই NH16ই কলকাতা চেন্নাই হাইওয়ে বা কলকাতা মুম্বাই হাইওয়ে নামে পরিচিত। এই NH16 রাস্তাটি খড়গপুর থেকে বাম দিকে বেঁকে চলে গেছে সোজা চেন্নাই পর্যন্ত। আবার খড়গপুরের এই স্থানটি থেকে শুরু হয়েছে NH49, যেটা চলে গেছে মুম্বাইয়ের দিকে।